আমাদের শিক্ষা বিভাগের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীনে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এর শিক্ষা বিষয়ক যে কার্যক্রমগুলো অনলাইনে হয় সেটিতে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগে এবং আমাদের তার নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমরা এই যে সংসদ টেলিভিশনে যে অনলাইনের মাধ্যমে যে ছেলেমেয়েদের ক্লাস অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন শ্রেণীর ক্লাসগুলো নেওয়া হয় আপনার ইয়েতে আছে টেলিভিশনের মধ্যে যেটা সংসদ টেলিভিশন ঠিক আমাদের রংপুর অঞ্চলে প্রায় এক মাস অর্থাৎ গত মাসের 9 তারিখ থেকে শুরু হয়েছে এটি হচ্ছে আমাদের আইসিটি অ্যাম্বাসেডারদের উদ্যোগে রংপুর বিভাগীয় আইসিটি অ্যাম্বাসেডারগণের মহোদয়গণের উদ্যোগে একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা এনারা করেছেন বিভিন্ন স্কুল কলেজ এইটাতে এই প্ল্যাটফর্মে ক্লাসগুলো পরিচালনা করছেন এবং এটা সবই অনলাইনে হচ্ছে জি রংপুর অনলাইন স্কুল বলে এটার নাম হয়েছে এবং প্রায় এক মাস হয়ে গেল এই যে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশে এই সারা বিশ্বে এই করোনা পরিবেশের মধ্যে পরিস্থিতি আল্লাহ দিয়েছেন এটা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই চেষ্টা করছেন যাতে এটা আমরা খুব অচিরেই আল্লাহ আমাদের রহম করে আমরা যাতে উতরে যাই এবং আমাদের ছেলেমেয়েরাও যাতে বাড়িতে বসে থেকে যাতে লেখাপড়া একদম পিছিয়ে না থাকে তারা আবার অনলাইনে অন্তত কিছুটা চেষ্টা হলেও এই প্রয়াসকে আমি সত্যি একটা প্রশংসা বলে মনে করি যাতে আমাদের ছেলেমেয়েদের বিশেষ করে আমাদের এই ছাত্রছাত্রীরা যাদের আইডিয়া না বসে থেকে এই ক্লাসগুলো যদি ফলো করেন তারা দুটো জিনিস একটা হচ্ছে সংসদ টেলিভিশন যেটা আছে ওইটার মাধ্যমে হচ্ছে আর একটা হচ্ছে আমাদের রংপুর বিভাগের উদ্যোগে এই যে আইসিটি অ্যাম্বাসেডার মহোদয়গণ যে করেছেন এর উদ্যোগে ক্লাস নেওয়া হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ এতে অংশগ্রহণ করেছেন এটা সত্যি আমাদের ছেলেমেয়েদের উপকারে লাগবে বলে আমি সংশ্লিষ্ট গার্জিয়ান অভিভাবক শিক্ষার্থী শিক্ষক সহ সকলকে এতে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের ছেলেমেয়েদের উপকার হয় দেশের ভবিষ্যৎ বংশধর ভবিষ্যৎ নাগরিক তৈরি করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই কাজে এই উদ্যোগকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ।